শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম। কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 30-10 জুন রোজ শনিবার, সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুধুমাত্র শনিবার করে। দর্শক আজকে আমরা এই হাট থেকে দেখব আমাদের সকলের পরিচিত আমাদের মজু ভাই। মজু ভাই আজকে গরু সংগ্রহ করেছেন, কার জন্য সংগ্রহ করলেন এই সমস্ত গরু এবং কেমন দামে সংগ্রহ করলেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি। সব কিন্তু কুরবানির উপযুক্ত দাঁতাল ষাঁড় গরু। আমরা কথা বলি মজু ভাইয়ের সঙ্গে, না কিনলেন না বিক্রি করলেন সেটা আমরা জানাই। মজুর ভাই এলে কি কিনলেন? সব কিনলেন, লাইফ বোর্ডে দিবেন? আচ্ছা আচ্ছা, লাইফ বোর্ডে দিবেন, প্যাকেজও দিবেন, লাইফ বোর্ডে দিবেন? আচ্ছা, উল্লেখ করা থাকবে, লাইভ ওয়েটে নিয়ে চলে যাবে। আমরা একটু গরুগুলো আগে দেখাই, একটু বলেন এই ছয়টা সব কিন্তু লম্বা চড়া গরু সব। কিন্তু দর্শক দেখুন এগুলা কিন্তু প্যাকেজও যাবে, আবার লাইভ ওয়েটে যাবে। লাইভ ওয়েটে কত বেচবেন সেই তথ্যটি দেবো এবং সেই সঙ্গে প্যাকেজের দাম কত রাখবেন সেটাও আমরা একটু জানাবো। দর্শক দেখুন এখানে আকর্ষণীয় ছয়টি, 2, 2, 4 এবং এ পাশে 2টি আছে, 6টি। তাহলে আজকের প্যাকেজ কয়টা থাকতেছে? 12টা থাকবে, এই লাল 6টা, 12টা থাকবে। দর্শক দেখুন এই যে সবকে তুমি আকর্ষণীয় মাল ভাই, একদম একের মাল, একের মাল, দাঁতের একের মাল। দেখুন দর্শক, দর্শক বাজার কিন্তু আজকে যে পরিমাণে আমদানি, প্রথম থেকে আমি বলেছি আমার 65 কিনলেন, এটা তো 70-এর কিছু বেচা কিনা হয়নি আমবাড়িতে, এটা কিন্তু আমবাড়িতে 70-এর বেশি বেচা কিনা হয়েছে। আর আজকে 65 থেকে এটা কিনলেন, 66, এটা 67, ওটা 70 ভাঙে, ওই দুটা 80 ভাঙে, আর এগুলা ঘোরার 90 করে, 6টা মাল 90 করে ঘোরার কিনেছেন। ৪৪০, আমি গরুগুলা দেখেই লোভ লাগছে, অনেক সুন্দর গরু, আমি আরেকবার দেখাই আপনাদেরকে। দর্শক দেখুন 440 টাকা করে লাইভ ওয়েট বিক্রি করবেন মধু ভাই। আকর্ষণীয় এই ষাঁড় গরুগুলি প্রত্যেকটি কিন্তু 2 দাঁতের করে বয়স। মজু ভাই এগুলার ওজন কেমন হবে? 3 মণ, 3.5 মণ। আর লালগুলা এই যে বড়গুলা 3 মণ ওভার আছে, 3 মণ ওভার আছে। দর্শক দেখুন 440 টাকা লাইভ ওয়েটে বিক্রি করবেন, আবার কিন্তু প্যাকেজও দিবেন, প্যাকেজের দাম কেমন থাকবে সেটা একটু জানেন। আচ্ছা আমরা শুনি মজুবাইয়ের কাছ থেকে। মজু ভাই আপনি একটু এদিকে আসেন, আপনি তো প্যাকেজে দিচ্ছেন, প্যাকেজ কেমন হবে, এটার প্যাকেজের মূল্য কেমন হবে, এটা এভারেজ কেমন আসতে পারে? হ্যাঁ, এভারেজ 85 করে এভারেজ আসবে। দর্শক এগুলো কিন্তু 85 করে এভারেজ বিক্রি হবে। দেখুন এই 6টি 6টি, 12টি ষাঁড় গরু, সব কিন্তু কুরবানির 2 জাতের ষাঁড়। তো মজু ভাই বাজার তো দেখলাম আজকে প্রচুর ই আছে এবং কাস্টমারও আছে, আজকে কত টাকা মন চলছে? 25,000 টাকা মন। এই যে আপনি খুব সুন্দর কথা বললেন, অ্যাকুরেট কথাটা বললেন, আজকে কিন্তু 25,000 টাকায় কেনা বেচা চলছে। দর্শক আমার কথার সঙ্গে আমার আইডিয়ার সঙ্গে কিন্তু মজু ভাইয়ের আইডিয়াটা একদম অ্যাকুরেট হয়ে গিয়ে এলো, যে কীভাবে মজু ভাই একদম একদম স্পষ্ট বলে দিলেন যে 25,000 টাকা মনে আজকে কিন্তু ষাঁড় গরু কেনা বেচা চলছে আজকে এই কাহারোল হাটে। তো
আগামী হাট গুলোতে কেমন আশা করছেন, দাম কি বেশি হবে? আরো আমদানি বেশি হবে, আরো আমদানি বেশি হবে। দামটা কমে যাবে তাহলে কি যারা গরু কিনতে আসবে বাইরে থেকে? ২৪ পাওয়া যাবে, দর্শক দুই হাট পরে কিন্তু ২৪ করে পাবেন। গতকালকে যারা কিনছে দর্শক, গতকালকে যারা কিনেছেন মজু ভাই বললেন তারা কিন্তু বেশ কিছু লস করবেন, করতে পারেন, তারপরেও বলা যাবে না, ভাগ্য কি বলবে। তা সামনে তো বললেন যে দামটা আরো কমবে, এই সময় যারা কিনবে তারাই লাভবান। গরুপতি বাজার খারাপ হলে ৬৫ গুণ ৭০ হবে, বাজার খারাপ হলে ৬৫ গুণ ৭০ বেশ লাভ হবে নাকি? দর্শক চালান কিন্তু আপনাদের আসবে, আমরা দেখাচ্ছি কারোর থেকে বজু ভাই এই গরুগুলি সংগ্রহ করলেন, প্যাকেজ এবং লাইভ ওয়েটে বিক্রি করবেন। প্যাকেজের দাম থাকবে এভারেজ ৮০ বললেন না কত, ৮৫ করে থাকবে, এবং সেই সঙ্গে কিন্তু আপনারা লাইভ ওয়েটে এই গরুগুলি সংগ্রহ করতে পারবেন ৪৪০ টাকা পার কেজি, ৪৪০ টাকা। তো দর্শক আমরা মজু ভাইয়ের সঙ্গে কথা বললাম, জানলাম মজু ভাই কেমন দামে সংগ্রহ করলেন সেটাও আমরা জানালাম। তো বিদায় নেওয়ার আগে মজু ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান মজু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মজু ভাইয়ের বাসায় সব সময়ের জন্য দর্শক আমি বলি ৩০ থেকে ৪০টি গরু অল টাইম থাকে, আপনারা বাসা থেকে সংগ্রহ করতে পারবেন। কি মজু ভাই এখন এখন কতগুলো আছে বাসায়? ৩৬টা, আমি তো টার্গেট দিয়ে দিলাম যে মোটামুটি ৪০-৪৪টা থাকে, ৩৬টা আবার এই ১২টা ঢুকতেছে, ৩৬-১০-৪৬-৪৮, আমি তো ৫০ বলছি আর কি। মোটামুটি এই গরুগুলো সবসময় বাসায় রাখেন? বাসায় রাখি, ঢাকা পাঠিয়েছে। আচ্ছা, মানে দামটা একটু ১৯-২০ হয়, একটু ১৯-২০ করে নেন। তো দর্শক বিদায় নিব, বিদায় নেওয়ার আগে মজুরের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা সংগ্রহ করতে চান মজুরের সঙ্গে যোগাযোগ করবেন, সংগ্রহ করে নেবেন। আর সবসময় যে কথাটি আমি বলছি দর্শক, আপনারা যেখান থেকেই গরু সংগ্রহ করেন না কেন, যারা প্রকৃত ব্যবসায়ী তার মাধ্যমে গরুটা কেনার চেষ্টা করবেন বা তার কাছ থেকে গরুটা নেওয়ার চেষ্টা করবেন। কি বলেন মজুর ভাই, যারা প্রকৃত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন, আপনার নাম্বারটা দেন। ০১৭৬৭৩০১২৬০ এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।